ফোনটাকে সাইলেন্ট করুন। আরেকবার নামটা বলবেন, সেবা মুখার্জি, বয়স বলুন। 35। আপনার উপর অশুভ শক্তির প্রভাব ও প্রয়োগ ছিল, টেনে নেওয়া হয়েছে, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে, একাধিক লিগাল পুলিশ কেসে আপনি জড়িয়েও পড়তে পারেন। একজন পুরুষ দেখতে পাচ্ছে মুখ্যরূপে, পিছনে আরেকজন দেখতে পাওয়া যাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, ব্যাক পেনও হতে পারে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে, একাধিক অপারেশনের যোগ, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, অর্থনৈতিক অবস্থাও পড়ে যাচ্ছে। আপনার নাম বলুন, বয়স বলুন। হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা সাথে মেয়ে যুক্ত আছে, মাঝে মধ্যে কোনো এক জায়গায় জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে, শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন ম্যারোতে আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয়, দুর্বলতা লাগবে, রাত্রিবেলা ঠিক মতো ঘুম হবে না, ভিটামিন B12 ঘাটতি ঘটছে, পেটের ঝাপটটা ছিল টেনে নেওয়া হয়েছে। আপনার নাম বলুন, সীমা মণ্ডল, বয়স বলুন, 32 বছর। হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন পুরুষ এবং একজন মহিলা মাঝে মধ্যে কোনো এক জায়গায় জানতে যায়, সেখান থেকে প্রয়োগ পড়ছে, হাজবেন্ডকেও ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বলছে বাবা, আপনাকেও পুরনো বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি লেগেই থাকা হয়, বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। আগে তো আপনি বলুন, না কি সমস্যা নিয়ে এসছেন আগে সেটা বলুন আপনি। নাকে একটা অপারেশন হয়েছিল, হ্যাঁ, তো এই অপারেশনটা আজ 3 বছর হয়ে গেছে। আপনার তো নাকের হাড়ও একটু ব্যাথা আছে, এর জন্য মাথা ব্যথা করতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে বলছে বাবা, মাথা খুবই ব্যথা করছে, সাথে ধরে গেছে, হ্যাঁ, আর অপারেশন যেটা হয়েছে সেটা সাকসেসফুল হয়নি বলছে বাবা, ঠিক মতো করতে পারেনি সেটা বলছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, এছাড়া আর কোনো প্রশ্ন আছে? বৈবাহিক জীবন ঠিক আছে আপনার? কি হয়েছে, মানে আগে আমার একটু বিয়ে হয়েছিল, সমস্যা ছিল, ছেড়ে আমি বাড়িতে চলে এসেছি, আজকে 20 মানে 18-19 বছর হয়ে গেছে, বাবা বাড়িতেই আছি, তা আমি আবার সেকেন্ড, মানে অন্য কারোর সাথে সম্পর্ক আছে আপনার, কারোর সাথে কথাবার্তা হয়, ওর সাথে আমার মানে বিয়ে হয়েছে, হ্যাঁ, ওটা আমি বলছি, তো আমি এখন কি করে চলবো, কি করে কি, আপনি তো, কিন্তু ওটাও তো ঠিক দেখাচ্ছে না আমাকে, ক্ষতি করে রাখা আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, আপনার কোনো প্রশ্ন আছে বলুন। আপনার না নার্ভের সমস্যা হয়ে যাচ্ছে বলছে বাবা, মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচারও আছে, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যেতে পারে পরবর্তীকালে, এমনও যোগ দেখাচ্ছে, বুঝতে পারছেন আমি কি বললাম, ক্ষতি করা আছে বলছে বাবা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম তো একটু পা হবে, আপনার কি কোনো নার্ভের ওষুধ চলে কিছু? দিয়েছে, ঠিক বলছি কিনা সেটা বলবেন, ভুল বললে সেটাও বলবেন যে না মিলছে না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি নার্ভের ওষুধ কিন্তু বন্ধ করতে হবে, আমি যা যা বলবো করবেন, একদম সুস্থ হয়ে যাবেন আপনি। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে, আপনার কোনো প্রশ্ন আছে বলুন। বলছি আমার তো স্বামীকে নিয়েই আমার সমস্যা, আপনার হাজবেন্ডকে তো ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, আমি তো সেটা বললামই আপনাকে, বলুন কি সমস্যা? ওই বললেন যেটা বল সেটা আমি এটা সমাধান করতে চাইছি, ওনাকে ওনার পেটে শিকড় হয়ে গাছ হয়ে যাচ্ছে। ঠিক আছে, একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে, আগে থেকে বশীকরণ ক্রিয়া করারও চেষ্টা করেছিল, এমনও যোগ দেখতে পাওয়া যাচ্ছে যেটাকে তীব্র মোহিনী বশীকরণ বলা হয়, ও আগে কাজ করতো টানা, এখন কাজ এখন বসে যাবে, কর্মবন্ধন করা হয়েছে। ঠিক আছে, আর অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ লেগেই থাকবে বলছে বাবা। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কি ভাই জানতে পারলেন? নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? বলুন জয় শিবধাম। বলে দিচ্ছি বয়স, ওনার ব্যাপারে বলছি, ওনার শারীরিক স্থিতি, মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা, মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, ওনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে, হীনমন্যতায় উনি ভুগবেন, ডিপ্রেশনও ভুগতে পারেন, ব্যাক পেনও হতে পারে, সন্তানাদের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, চোখের সমস্যা বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে, রাত্রিবেলা ঠিক মতো ঘুম হবে না, ভিটামিন B12 ঘাটতি ঘটছে শরীরে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, একাধিক অপারেশনের যোগও আছে ওনার। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? হ্যাঁ বলুন, কি সমস্যা হচ্ছে আপনি বলুন, কোনো প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন, প্রশ্ন বলুন। দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছে। যেমন কিরকম অন্যরকম হয়ে যাচ্ছে?
কোনো বাড়িতে কোনো কাজকর্মে মন নাই, নিজের সংসারের প্রতি কোনো অ্যাক্টিভ নেই, বাড়ি কে কি করলো না করলো, বা নিজের যে আমি কি বললাম শুনতে পেয়েছেন আমার কথা? ওনার মনে ভুল বিচার আসছে, নেগেটিভ চিন্তা আসছে, ঠিক আছে? আর হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও কিন্তু জানতে যাওয়া হয়, সেখান থেকে একটু প্রয়োগ আছে, ঠিক আছে? ওনার পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হয়ে যেতে পারে, একাধিক অপারেশনের যোগও রয়েছে ওনার। আপনার কিছু বলার থাকলে আপনি বলুন, কিছু প্রশ্ন আছে আপনার? নেই। আর ওনার মস্তিষ্কের বাঁ দিকে রক্ত চলাচল হচ্ছে না, পরবর্তীকালে প্যারালাইসিস হওয়ারও যোগ রয়েছে বলছে বাবা, ঠিক আছে? কোথায় আসছেন, কোথা থেকে? অন্য ঠাকুর বাড়িতে দেখানো হয়েছিল বলছে বাবা আমাকে, অন্য জায়গায় দেখানো হয়েছে, তার প্রয়োগ রয়েছে ওনার উপর, এটা বলছে বাবা আমাকে। ঠিক বলছি কিনা বলুন, তাই তো? এর আগে তো দেখা হয়নি আপনার সাথে, নিজে থেকে সব ঠিক বলা হচ্ছে তো? বলুন জয় শিবধাম। বলে দিচ্ছি কি করতে হবে। মামনি মান্ডি, বয়স কত? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি নাম আছে? বয়স? সবার আগে তো আপনাকেই বলছি, আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা। কোমর থেকে পা অব্দি তো একদমই রক্ত চলাচল হয় না, হাঁটুর হাড় কই যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1, S2, S3 নামক জয়েন্টের হাড়ে সমস্যা তৈরি হচ্ছে। এছাড়া প্রোস্টেট গ্ল্যান্ডেও হালকা সমস্যা তৈরি হচ্ছে, কিডনিতেও সমস্যা তৈরি হচ্ছে, ভালভেতেও সমস্যা তৈরি হচ্ছে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে, রাত্রিবেলা ঠিক মতো ঘুম হবে না, মস্তিষ্কে ঠিক মতো রক্ত চলাচল ঘটছে না, ভিটামিন B12 ঘাটতি ঘটছে, নার্ভের সমস্যা বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে বলছে বাবা। একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, মাত্র 1-1.5 বছরের মধ্যে খুবই খারাপ যোগ আসছে, আপনি বিছানায় শয্যাশায়ী পর্যন্ত হয়ে যেতে পারেন এমনও যোগ রয়েছে, আপনাকে কর্মবন্ধন করার চেষ্টাও করা হয়েছিল 5 বছর আগে থেকে। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে, কোনো লিগাল পুলিশি কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র ব্যয়, একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রটিয়ে ফাঁসিয়েও দিতে পারে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকাওয়া করে, সাইকেলটা চেঞ্জ হবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসেন, আগে আপনি বলুন। আমি ঠিক বলছি কিনা যেগুলো বলছি? মেয়ে আছে আমার, বাবার বাড়িতে আছে এখন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে ওনার ব্যাপারে? ধামের বিষয় কি বলে জানতে পারলেন? নিজেদের বাড়ি ওকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল অনেক আগে থেকে, একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে, একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে, ওকে ক্ষতি করার চেষ্টা করছে অনবরত, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে ওর, বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে। কি সমস্যা হচ্ছে কি মেয়ের? সংসার করবে না? মেয়ের নাম বলুন, আপনার মেয়ের নাম বলুন। পূজা অগস্থি, বয়স 24। বলে দেখো তো, পূজা অগস্থি 24 বছর বয়স, ওর কি সংসার হবে? মাকে জিজ্ঞাসা করো, যেখানে রয়েছে বিয়ে দেওয়া হয়েছে সেখানে সংসার হবে? পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে সেখানে, বুঝতে পারলেন? অন্য কারোর সাথে কথাবার্তা হয় ওনার? বয়স্ক লোক, ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি তো এসেছি কুণ্ডগানোর বাপি বাজার। দামের বিষয় কি ভাই জানতে পারলেন? দামের বিষয় কি ভাই জানতে পারলেন? এই তো মোবাইল যাবে, ওই যে দশমের বিশ্বজিৎ আছে, নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি, বলে দিচ্ছি কি করতে হবে। কি নাম আছে, আপনার নাম বলুন? প্রিয়া মণ্ডল। বয়স কত?
আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পুরনো বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে, পরবর্তীকালে লিগাল পুলিশি কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে মুখ্যরূপে, পিছনে আরেকজনকে দেখতে পাওয়া যাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রুটিয়ে ফাঁসিয়েও দিতে পারে এমনও দেখাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেদে যে শরীর খারাপের সমস্যা সেটা বাড়াকামা করবে, আর ব্যাক পেনও হবে বলছে বাবা। আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলো। ঠিক আছে, একটা ছেলে তো তোমাকে বদনাম করার চেষ্টা করবে, আমি সেটা ঘাটাচ্ছি না, তুমি বুঝে যাবে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। ঠিক আছে, নিজেদের বাড়ি তো সারা শরীরে ব্যথা হয়। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। শোভা দাস বয়স কত? 30। কি নাম আছে? বয়স বলুন। 35। বাবার বাড়ির তরফ থেকে মাঝে মধ্যে কেউ জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র আয় তত্র ব্যয় বলে হতে পারে, একাধিক অপারেশনের যোগ, সন্তানাদের দিকও ঠিক দেখাচ্ছে না, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে আপনি বলুন। একাধিক অপারেশনের যোগ রয়েছে আপনার, পিঠেও পেছনেও ব্যথা করে। হ্যাঁ, আমাদের মধ্যে মোটামুটি হয়ে যায়, কিন্তু ছেলেকে নিয়ে খুবই। ছেলের নাম আর বয়স বলুন। সুভব্রত দাস, এই 6 বছর হচ্ছে। তাতে ওকে অনেক আগে থেকেই ক্ষতি করা হয়েছিল, পেটে থাকাকালীন অবস্থাতে ওর মাথায় কানে আর গলাতে সমস্যা আছে বলছে বাবা, পড়াশুনোর দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, এরকম দেখতে পাওয়া যাচ্ছে, ক্ষতি এখনো চালানো হচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যত বয়স বাড়বে তত সমস্যা বাড়বে, পরবর্তীকালে খিচুনি পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা। কি সমস্যা, কি হচ্ছে ছেলে? ও একটু হালকা ইম্যাচিওর আছে বলছে বাবা। বুঝতে পারলেন আমি কি বললাম? ঠিক বলছি কি না? আমি এর আগে তো দেখা হয়নি আপনাদের সাথে, তা আমি মেনশন করে বলেছি সন্তানাদির দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? হাওড়া শিবপুর। ওই 99। আচ্ছা, ধামের বিষয়ে কি বা জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে হয়, ধামতে কৃপা হবে, ওটা তো বলে দিলাম, কর্মবন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে, দেনা হয়ে যাবে এরকম দেখাচ্ছে। কি নাম আছে? বয়স? আবার আগে তো আপনাকে বলছি, হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা, সাথে মেয়ে এবং পুরুষ যুক্ত আছে, মাঝে মধ্যে কোনো এক জায়গায় জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, একাধিক অপারেশনের যোগ, ওভারিতেও হালকা সমস্যা রয়েছে, ইউরিনারি ইনফেকশন দেখতে পাচ্ছে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়ে আসেন, আগে আপনি বলুন। আমি কি বললাম শুনেছেন? ওভারিতে আপনার সমস্যা রয়েছে, ঠিক আছে, অপারেশনেরও আপনার যোগ রয়েছে, টিউবে ব্লকেজেস হয়ে গেছে, মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটা ঠিক মতো হয় না আপনার, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার। কত বছর বিয়ে হয়েছে? এই জানুয়ারিতে 14 বছর হবে। 14 বছর হবে? ডাক্তার দেখানো হয়েছে? কিন্তু আপনার টিউবে ব্লকেজেস হয়ে গেছে বলছে বাবা। বুঝতে পারছেন আমি কি বলছি? নর্মাল ভাবে হওয়ার চান্সেস তো খুবই কম। নাম বলুন। বয়স? 45। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনার ফার্টিলাইজ ক্ষমতাই চলে গেছে বলছে বাবা, উর্বর ক্ষমতা, টেস্ট টিউব বেবিও ফেল হতে পারে বলছে বাবা। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে? ডাক্তার যতবার দেখিয়েছে, আপনার তো সিস্ট রয়েছে বলছে, চকলেট সিস্ট ছোট আকারে দেখাচ্ছে আমাকে। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলছে কি? ডাক্তার বলছে মানে বুঝতে পারছে না। ডাক্তার বুঝতেই পারছে না? হ্যাঁ। তা বলছে কি হবে, কি হবে না, কি হবে বলে যাচ্ছে, যতবার যেখানেই দেখাতে যাই বলে হবে না, সমস্যার কথা বলতে পারে। বুঝতে পেরেছি, ওভারিতেই আপনার মূল রূপে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, ফার্টিলাইজ ক্ষমতা চলে গেছে, ঠিক আছে, আর একটা চকলেট সিস্ট রয়েছে আপনার, আপনি যদি USG TBS করেন তাহলে ধরা পড়বে বলছে বাবা, ঠিক মতো করলে ধরা পড়বে। বুঝতে পেরেছেন? খুব একটা বাড়েনি, পরে অপারেশনের যোগ রয়েছে। আপনার কোনো প্রশ্ন আছে? আর একটা কথা, অপারেশন কি করতেই হবে? ডাক্তার কি অপারেশনের কথা বলেছে আপনাকে? কিন্তু যোগ তো দেখাচ্ছে আমাকে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমরা মধ্যগ্রাম থেকে আসছি। ধামের বিষয় কি ভাই জানতে পারলেন? আমার দিদি আসে, আর ওই নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? আমাদের নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে।
একজন মহিলা ওনাকে ক্ষতি করার চেষ্টাও করেছে, তীব্র মোহিনী বশীকরণও করা আছে, পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে, আপনাদের কারোর সাথে সম্পর্ক ভালো রাখবে না, পরবর্তীকালে ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ এতটাই বাড়বে যে লিগাল পুলিশ কেস পর্যন্ত পৌঁছাতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা। ঠিক বলছি কিনা আমি, কি অসুবিধা হচ্ছে বলুন? একজন মহিলা ক্ষতি করছে, একদম নিকট লোক সেটাই দেখাচ্ছে আপনার ভাইয়ের, এর থেকে বেশি বলতে না করছে। বুঝতে পেরেছি, বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে আসছেন বলুন, ধামের বিষয়ে কি ভাই জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে। কৃপা পছন্দ করে না, আর যে ছেলেটির সাথে কথা হচ্ছে সেই ছেলেটির একটা মহিলার সাথে সম্পর্ক আছে এরকম দেখাচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। ক্ষতি করার চেষ্টা করা হয়েছে অনেক আগে আগে থেকে একটা মহিলা দ্বারা। কি হয়েছে না, পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছিল, বলুন কি হয়েছে? আমি কি বললাম শুনেছো? পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে, অনেক আগে থেকে ক্ষতি করা হয়েছে। আমি বহু জায়গায় হেন কোনো জায়গায় আমি ছাড়িনি, শেষকালে আমি ধামের যোগাযোগ পেয়েছি এই চন্দননগরের নন্দিতাদি, উনি ধামের খুব বড় ভক্ত, ওনার কাছ থেকে আমি পেয়েছি। তো আমি শেষ আশা গুরুদেব আমার এইখানে। বাবার নাম বল, বাবার নাম বল, আপনার নাম বলুন তো। শম্পা মণ্ডল। কি 42 বছর বয়স? আমি ক্ষতি করে রেখেছি দাদা। ক্ষতি করে রেখেছো, কি ফিরবে, ফেরার সম্ভাবনা আছে? আকর্ষণ বন্ধন দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। এটা টেনে আনার চেষ্টা করা হোক, অন্যদিকে মুখ আর পা আছে, তীব্র মোহিনী বশীকরণ করা হয়েছে, সব ওনার কাছে, ওরা তো সংসার আক্র করে দেখাচ্ছে, সংসার তো ওখানে একটা রয়েছে। আমি আমি 12 বছর যখন চেষ্টা করেছি আমাকে কোন লেভেল পর্যন্ত পৌঁছতে হবে, আমি সেই লেভেল পর্যন্ত যেতে রাজি আছি, কারণ আমি আজও ওই 25 বছর বয়সে নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে আমি এর জন্য লড়াই করছি গুরুদেব। ঠিক আছে, বলুন কতদূর যেতে হবে, আমি ততদূর যাব। আগে তো বাধাগুলো কাটান, ধাম থেকে কৃপা হবে। কত থেকে আসছেন বললেন? আমি কালনা থেকে। কালনা থেকে ধামের বিষয় ওনার কাছ দিয়ে জানতে পেরেছে। নিজের বাড়ি? হ্যাঁ নিজের বাড়ি। বলে দিচ্ছি কি করতে হবে। আপনার নাম বলুন আগে। মোহন দাস। বয়স বলুন? বয়স 36। সবার আগে তো আপনাকে বলছি, একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে অনেক আগে থেকেই ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল, প্রায় 20 বছরের গল্প বলছে বাবা। ঠিক আছে, তখন থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল। আপনাকে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল, বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল, পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে, অসামঞ্জস্য মতবিরোধ কলহ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। একজন পুরুষ দেখতে পাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রোডে ফাঁসিয়েও দিতে পারে এমনও যোগ রয়েছে, আর দুজন মহিলাও আপনাকে ভালো চোখে দেখে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। এই মেয়ের ব্যাপারে বলছি, আপনার তো একাধিক অপারেশনের যোগ রয়েছে, আর এই মেয়ের ব্যাপারে বলছি, এই মেয়ের পড়াশুনোর দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত, মনে ভুল বিচার আছে, হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, রাত্রিবেলা ঠিক মতো ঘুমও হয় না, ভীতিভাব কাজ করবে, পরিপাকক্রিয়াও ঠিক মতো দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এই এই মেয়ের ব্যাপারে বলছি, এই মেয়ের ব্যাপারে বলছি, এর পেটে থাকাকালীনই সমস্যা ছিল, ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল, মস্তিষ্কের বাঁ দিকে রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না, এর এনার মাথায় কানে আর গলাতে সমস্যা রয়েছে বলছে বাবা, এনার হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, গ্রোথ হরমোনের সমস্যা রয়েছে। ঠিক আছে, যত সময় যাবে তত শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বে, অন্যান্য ছেলেমেয়েদের থেকে ইনি অনেকটাই পিছিয়ে চলবে, পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, আর বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে, না হবে বিয়ে না হবে কর্ম, এমনই দেখাচ্ছে বলছে বাবা। আমি মেয়েদের নিয়ে খুব বাবা কষ্ট হয়ে রয়েছি। আগে বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে সেটা বলুন। আমার মেয়েদেরই সমস্যা নিয়ে এসেছি। আচ্ছা, কার এই মেয়ের কি সমস্যা হচ্ছে আগে বলুন। মেয়ে তো ওই যা বললেন বাবা, ওই সব একই প্রবলেম হয়ে আছে, আমি ওই কথাই বললো বলে আমি জানি বাবা। আমার কবে থেকে সমস্যা এই মেয়ের? হওয়া থেকে নি, মানে পেটে ঢোকা থেকে নি, একটা না একটা আমার আগে তো ওই যা বাবা জানে ওই সব একই প্রবলেম। এই মেয়ে কি আপনার বাড়িতে থাকতো প্রথম দিকে? আপনার কিছু বাবার বাড়িরও কানেকশন দেখাচ্ছে এই মেয়ের সাথে? হ্যাঁ
বাবার বাড়িতেও চলে যেতাম, বসন্তিও তো আমাদের বাড়িতে নানা রকম নির্যাতন আমার উপর গেছে। এবার আমি নিজে ঠিক ছিলাম বলে বাবা ওই সংসার নিয়ে আমার বাবা মা থানা পুলিশ পঞ্চায়েত অনেক কিছু করে আমার ওই সংসার আমি ফিরে গেছি, কিন্তু আমার মেয়েকে বলছে বাবা সেটাকে বন্ধ করতে হবে সবার আগে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। আর এবার আর একটা বাবা সমস্যা কি হচ্ছে, পড়াশোনা করতে কোনো জায়গাতে এরা পারে না, আগে তো বাধা কাটান, ওই মেয়ের কোনো প্রশ্ন আছে তো বলুন। হ্যাঁ এই মেয়ের তাই একই অবস্থা, যেগুলো বললেন সেগুলোই আছে। ঠিক আছে, কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা হাওড়া অঞ্চল। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? এই ফোনের মাধ্যমে। নিজেদের বাড়ি? হ্যাঁ নিজেদের। যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? হ্যাঁ। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? কি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেনি তো? কি সমস্যা নিয়ে আসছেন বলুন তো, লিখে নি সব, নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। বয়স? 28 বয়স। ওকে তো ক্ষতি করার চেষ্টা করা হয়েছে অনেক আগে থেকে, পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে, দফায় দফায় চালানো করারও চেষ্টা করা হয়েছে। কি সমস্যা হয়েছে ওর? ও বাড়ি থেকে চলে গেছে। আমি কি বললাম শুনতে পেয়েছেন? চালান করা হয়েছে, পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে, ঠিক বললাম কি না? এর আগে তো দেখা হয়নি আপনার সাথে, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো, নিজে থেকে সব ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। নাম গোত্র বয়সের মনের কথা লিখে জমা করে দেবেন, ছেলের নামটা বলুন। ধরে দেখো তো, সুশান্ত কুণ্ডু। বয়স কত? বয়স মহিলা দেখাচ্ছে, একটা মহিলাই ক্ষতি করছে, ব্রেন ওয়াশ করেছে, মগজ ধোলাই করেছে, আপনারা খারাপ হয়ে যাবেন। আপনারা খারাপ হয়ে যাবেন, বুঝতে পারছেন আমি কি বললাম তার কাছে? এটাই দেখাচ্ছে আমাকে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? হরিপুর পাণ্ডবেশ্বর। সেটা কোন দিকে পড়ছে? আমরা পশ্চিম বর্ধমান। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? হ্যাঁ। বলে দিচ্ছি। বয়স কত? আপনাকে বলছি, আপনার শরীর তো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, ইউরিনারি ইনফেকশন দেখতে পাচ্ছে, একাধিক অপারেশনের যোগও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে, ওভারিতে সমস্যা রয়েছে, গর্ভাশয় জরায়ু উঠেছে, আর কিডনিতে হালকা সমস্যা তৈরি হচ্ছে। কি অপারেশন হয়েছে? তা আমি ঠিক বলছি কি না? ঠিক আছে। এছাড়া নার্ভের সমস্যা আপনারও বৃদ্ধি পাচ্ছে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। আপনার তো টিউব কেটে বাদ চলে গেছে বোধ হয়, তাই তো? সেটা বলছে বাবা আমার। কি নাম আছে আপনার? অমলেশ বিশ্বাস। বয়স কত? 37 বছর। বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় বলছে বাবা। এছাড়া অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি লেগেই থাকবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, কোনো লিগ্যাল পুলিশি কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে আপনি বলুন। আমি বাবা দেশ সেবা করেছি 18 বছর, 10 বছর হলো আমি এসেছি, এখন কোনো সরকারি চাকরি পাইনি। আচ্ছা, ওটা তো কর্মবন্ধন করার চেষ্টা করেছে আমি তো বললাম আপনাকে। আর একটা দোকানঘর কেস চলছিল লোয়া কোর্টে, আমি জিতেছি, দোকানটা এখন আমি দখল পাইনি। ওটা তো বললাম লিগ্যাল পুলিশি কেসের ব্যাপারে, তো আমি সেটা বললাম যে আপনার লিগ্যাল কেসও হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? রানাঘাট থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ইউটিউব ফেসবুক। নিজেদের বাড়ি? হ্যাঁ। বলে দিচ্ছি, তোমার হচ্ছে তুমি নেগেটিভ চিন্তা করো, তোমাকে বলছি তুমি ভুল বিচার আসে তোমার মনে, উল্টো পাল্টা ভাবনা চিন্তা আসে, নাম জপ করতে করতে অন্যদিকে মন চলে যায়, মন মলিন হয়ে যাচ্ছে তোমার, বুঝতে পেরেছ? এগুলো তো আগে বন্ধ করো, হরিনাম জপ করো খুব বেশি, আর শিবধামেরও মহামন্ত্র জপ করো, ধাম থেকে কৃপা হবে, নাহলে তুমি হীনমান্যতায় ভুগবে, বুঝতে পেরেছ? ডিপ্রেশনে ভুগবে, আর কোনো কাজই তুমি করতে পারবে না, ঠিক বললাম কি না? এটাই হচ্ছে তো। না আমার বয়স বলুন। 25। বিবাহ বন্ধন আর কর্মবন্ধনও করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, পরবর্তীকালে ডিভোর্সের যোগও রয়েছে, ওকে তো একজন পুরুষও ক্ষতি করে রেখেছে, আর দুজন তো ব্রেন ওয়াশও করার চেষ্টা করে, মগজ ধোলায় উল্টো পাল্টা বোঝানোও হয়েছে বলছে বাবা। ঠিক আছে, দেখো তো একবার ধরে দেখো তো, আকর্ষণ ক্রিয়াতে কাজ হবে কি না একবার ধরে দেখো, মাকে জিজ্ঞাসা করো। বর্মন শ্রেষ্ঠা ব্যানার্জি। শ্রেষ্ঠা ব্যানার্জি। বয়স 25। ছোট মেয়ের নাম কি আছে? নিষ্ঠা ব্যানার্জি। বয়স 21।
একে অপরের সাথে কথাবার্তা হয় না যে একে অপরের মতো দুই বলে এলে হ্যাঁ ক্ষতি করতে চাইছে ছেলেটা, ঠিক আছে? হ্যাঁ, বলে দিচ্ছি, রানু রায়ের বয়স কত? পূর্ণ কর্মবন্ধনার সাথে বিবাহ বন্ধন করার চেষ্টাও করা হয়েছে, স্বামী অভিযোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে। দেখুন, আপনাকে তো সব থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। ওটাই তো আমি বলছি, আপনাকে সব জায়গা থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এর জেরে লিগাল পুলিশ কেস পর্যন্ত হতে পারে এমনও যোগ রয়েছে। আমি ঠিক বলছি কিনা আগে বলুন, আমি ঠিক বলছি কিনা সেটা বলুন। এর আগে তো দেখা হয়নি আপনার সাথে, ঠিক আছে? বাবা, সবচেয়ে বড় কথা হলো যে আমার দুটো কেস চলছে, কেস দুটো আজকে কেসের ডেট ছিল, আমি যাইনি, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি আমি। হ্যাঁ, আমি কিন্তু বললাম আপনি দেখুন, ঠিক আছে? আমি ধাম থেকে আমার কারণ আমার তো, ঠিক আছে, আমি এখন আপনি চাইছেনটা কি সেটা বলুন। এখন আমি চাইছি কেস দুটো যাতে উইথড্র হয়ে যায়। কেস মানে আমি বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি, দু ভাইয়ের নামে তো আমাদের ঢুকতে দেবেন, সেটা খারিজ হয়ে গেছে। আর আপনাকে কিন্তু নাম বদনাম করার চেষ্টাও করা হবে বলছে বাবা। আর এখন আমাকে বলছে সেটা পারবে না, কারণ আমি সেই জায়গাটা কাউকে জায়গা দিই না। ঠিক আছে, আমার কত থেকে আসছেন, কত থেকে কত থেকে আমি এখন বাগবাজারে থাকি। ধামের বিষয় কি ভাই জানতে পারলেন? আমি জেনেছি, আমার একটা বাড়ি হইল মাঠে, নিজেদের বাড়ি হ্যাঁ, এখন নিজে কেনা হয়েছে। কিন্তু বলে দিচ্ছি কি করতে হবে, বাচ্চা বয়স মেয়ের তো শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, পড়াশুনোর দিকটাও ঠিক দেখতে পাচ্ছে না, রেসলেস মাইন্ড, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাকক্রিয়াটাও ঠিক নেই। হ্যাঁ, ওদের রক্তের সমস্যা, নার্ভের সমস্যা হয়ে যাচ্ছে, বোন ম্যারো আর মস্তিষ্কে সমস্যা হচ্ছে, ওর যেখান থেকে রক্ত উৎপাদন হয়, পড়াশুনোর দিকটাও ঠিক দেখাচ্ছে না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, ডাক্তার কি বলছে, কি হয়েছে মেয়ের? কোন রোগ পাইনি, কোন রোগই পাইনি, কিন্তু সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই, কৃপা হয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। আপনার কোনো প্রশ্ন আছে? বলুন, জয় শিবধাম। বলে দিচ্ছি কি করতে, কোথা থেকে আসছেন, কোথা থেকে? শান্তিপুর থেকে। আপনিও তাই? বলে দিচ্ছি, এসছে কিনা তাহলে, যেমন বলেছিলাম হয়েছে কিনা? হ্যাঁ, এটাই হচ্ছে শিবদামের ম্যাজিক, হতেই হবে, হতেই হবে। আমার ওখানে খুব ভালো পোশাক, মানে মিষ্টি, আমি অনেক ধরনের ইচ্ছা। কোথায় পোস্টিং হয়েছে কোথায় আপনার? হ্যাঁ, আচ্ছা, আগে কোথায় ছিলেন? তা অনেকদিন ধরে তো চেষ্টা করছিলেন, বাবার কাছে মাথাও ঢুকছিলেন, বারবার আসছিলেন, তা বাবা কৃপা করেছে, আপনি খুশি তো? বলুন, জয় শিবদাম। ঠিক আছে, বলুন। না না, হবে না, হবে না, হবে না, না পড়বেন না, পড়বেন চরণের ফুল দিয়ে দাও তো বাবার, সাথে রাখবেন, পকেটে রাখবেন সবসময়, আর ধূপ দেখাবেন, আর শিবধামের নাম স্মরণ করে কাজ করবেন সবকিছু, ঠিক আছে? তাহলে কৃপা থাকবে, কোনো চিন্তা নেই। সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? আপনি তো এতদিন ধরে জুড়ে আছেন শিবধামের সাথে, আপনি তো দেখেছেন, তা আপনি সকলের উদ্দেশ্যে কি বলবেন? আদৌ কি কাজ হয় শিবধাম থেকে? অবশ্যই, অবশ্যই, আরো কৃপা হবে, ভালো থাকুন, সুস্থ থাকুন। এর আগে আশা হয়েছে আপনাদের? বসুন, বসুন, বসে যান, বসে যান। এর আগে আশা হয়েছে আপনাদের? আমি প্রথম এসে কতদিন ধরে ভক্তি করছেন শিবধামে সেটা বলুন। এক বছর ধরে। তা ধাম থেকে আদেও কোনো কৃপা হয়েছে, যেটা আপনারা বুঝতে পেরেছেন যে শিবধাম কৃপা করছে আপনাদের উপর? কি কৃপা হয়েছে যদি একটু বলতেন? আপনি বসুন, বসুন, বসুন। আমি আগে ধূপ কাটি ধরাতে আপনারা এটা কিছুই করেনি। হ্যাঁ হ্যাঁ, তখন আমার ছেলে অ্যাক্সিডেন্ট, আমি না ওই কাগজে আপনার না মন্ত্র টোড়া
মণিমেকে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তারপর দিয়ে দিয়েছি ওর, ও বললো মা আমার বাবার সাথে আমি যাচ্ছিলাম কাজে, অ্যাক্সিডেন্ট হলো, ওর কিছু হলো না। বাহ, ও বললো কি করে আমার গাড়িটা দেখে চলে গেল, আমি ঠিক বুঝতে পারলাম। তখন কিন্তু আমি কিছু করি না বাবা, বাবা শুধু তোমার দুঃখ কাটিয়ে আর একটু জ্বালাই, আমি আর কি, এটা বাবার কৃপা, এটা আমি আর কিচ্ছু করি না, এটাই তো বাবার কৃপা। আপনার জন্য চেন্নাই থেকে ফেরত এসেছে 45,000 বাবাকে যদি হৃদয়ের কেন্দ্রবিন্দু থেকে স্মরণ করা যায়, বাবা তো ডাক দেবেই, বাবাকে ডাকার মতো ডাকতে হবে, তাই না? আমি কৃপা হবে বাবা, তুমি ওকে দেখো, তুমি পাশে থেকো, আমি তখনই তোমাকে ডাকি না, আমি যখনই, আমি কিছু অপারেশন করেন, কি অপারেশনের কথা বলেছিল ডাক্তার, হাঁটু করবেন না, আপনি শুনেন, আমি বলছি শুনেন, আপনি নিশ্চয়ই বারণ করেছিল, ব্যাস তেল আর কপ্পুর লাগাবেন, শান্ত হন আপনি, তেল আর কপ্পুর লাগাবেন, অখণ্ডজোর দীপদান বিধি করবেন, মানসিক জপটা বাড়াবেন, জলটা খেয়ে যাবেন, শিবদান প্রার্থনা করবেন, ধাপ জপ বাড়াবেন, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চরণের ফুল দিয়ে দাও, বাবার চরণের ফুল দিয়ে দাও ওনাকে, আর ফল প্রসাদ নিয়ে যাবেন। আপনি জানো সমস্যা আছে, আমার ছেলেটা যদি থাকে সমস্যা থেকে উদ্ধার পায়, কৃপা হবে, কৃপা হবে, যান যান, ফল দিয়ে দাও ওনাদের। টাকাও পেয়েছেন আপনি? বাহ, কত টাকা? বাহ, খুব ভালো, খুব ভালো, কৃপা হোক, কৃপা হোক, কৃপা হোক, নিশ্চয় নিশ্চয়, আমার একটা ভক্ত দিয়েছে, নিশ্চয় নিশ্চয়, আমার ফুলটা রয়েছে, ভয় লাগছে, একটা ভক্ত দিয়েছে, আরো কৃপা হোক আপনাদের উপর। বাহ, যেদিনকে ষোলো সোমবার করেছেন, প্রথমটাই করে কি দেখলেন? আমার বাড়ির সামনে বিশাল বর্ষা, বিশাল বর্ষা, বিশাল বর্ষা, এরাই তো বাবা। আমি শ্রাবণ মাসে এক বছর হলো হয়েছে প্রতিষ্ঠা করেছি। ঠিক আছে, খুব ভালো, খুব ভালো, ভালো থাকো, সুস্থ থাকো, আজকে হবে, হ্যাঁ হ্যাঁ। ও শিব গঙ্গে রুদ্রা